এই জন্য আজকে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পৃথিবীর যে কোন কর্নারে যে কোন জায়গায় কেউ যদি বিদ্বেষপূর্ণ আচরণ করে আমার রাসূলকে গালি দেয় আল্লাহকে গালি দিলে maaf আল্লাহ করে দিতে পারে কিন্তু আল্লাহর রাসূলকে গালি দিলে আমার আল্লাহ maaf করে দিতে পারে না ঠিক কি না অস্কার আমার বান্দাগণ আয়াত নাযিল হয়ে যাওয়ার পরে উম্মে জামিল যখন জানতে পারল তার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হয়েছে সে দৌড়াইয়া বাড়িতে গিয়ে তার দুইটা ছেলে উতবা এবং উতাইবাকে বলছে বাবা তোমরা শোনো তোমরা যদি আমার সম্পত্তি পেতে চাও তোমরা যদি তোমাদের বাবার সম্পত্তি পেতে চাও তোমরা যদি মক্কায় আমার বাড়িতে থাকতে চাও তোমাদের দুই স্ত্রীকে তোমরা দুই ভাই তালাক দিতে হবে এই মুহূর্তে মুহাম্মাদের দুইটা মেয়েকে তোমরা দুই ভাই তালাক দেওয়া লাগবে এবং তোমরা দুই ভাই মুহাম্মাদের সামনে দাঁড়ায়া তার দাড়ি টেনে ধরে তার মুখে থুতু দিবে বলে নাউজুবিল্লাহ কত বড় জাহিল চিন্তা করে আমি তো স্বাভাবিক কথাগুলো বলতেছি আপনারা স্বাভাবিকভাবে শুনতেছেন সাহাবায়ে কেরামের কথাগুলো শুনে কি হইছিল এগুলো বললে তো আমাকে আপনারা বলবেন হুজুরগুলো বলার দরকার কি ছিল কারণ আজকালকে তো সব সমান না কষ্ট হয় আমাদেরও আমার মুসলমান বান্দাগণ আবুল আহাবের দুই ছেলে কত বড় জাহেল উতবা এবং উতাইবা হাতের মধ্যে পাথর নিয়েছে নবীজিকে মারবার জন্য পৌঁছে গিয়েছে নবীজির বাড়ির সামনে গিয়ে শাশুড়িকে বিশ্ব নবীকে নাম ধরে ডাকতেছে নবীজি ঘর থেকে বের হয়ে দেখেন তার দুই মেয়ের জামাই কি হয়েছে তোমরা এই সময় কেন এসেছো নবীজি স্বভাব সুলভ ভঙ্গিতে মুচকি হেসে কথা বললেন এই দুই ভাই আমার নবীর সামনে দাঁড়াইয়া তার কলিজার টুকরা দুইটা মেয়েকে তারা দুই ভাই তালাক দিল তালাক দিয়ে গালি দিয়ে আমার নবীর দাড়ি ধরে যখন আঘাত করতে গিয়েছে আমার নবীজি আল্লাহকে ডাক দিয়া বলেছেন আল্লাহ ও মুনিব আমার দুইটা মেয়েকে তালাক দিয়েছে আমার যায় আসে না আমার দাড়ি ধরে আঘাত করেছে আমার কষ্ট নাই আমাকে গালি দিয়েছে কষ্ট নাই আল্লাহ তাআলা তোমাকে গালি দিয়েছে সহ্য হয় না আল্লাহ বলেন বন্ধুরে তোমাকে আমি আল্লাহ জানাইয়া দিলাম যারা আমাকে গালি দিয়েছে মাফ করে দিলাম এই মুহূর্তে যারা তোমাকে গালি দিয়ে তোমার দাড়ি ধরে অবমাননা করেছে আমি আল্লাহ তাদেরকে ছাড় দেব না আল্লাহু আকবার আয়াত নাযিল হয়ে গেল কুতিলাল ইনসানু মা আকফারা আয়াত নাযিল হয়ে গেল যারা অস্বীকার করেছে যারা নবীজিকে গালি দিয়েছে কুতিলা তাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে মেরে ফেলা হয়েছে আয়াত নাযিল হয়ে যাওয়ার পরে উতবা এবং উতাইবা দুই ভাই চিন্তা করে আহারে মুহাম্মদ আমাদের শ্বশুর সে তো জিন্দেগিতে মিথ্যা কথা বলে নাই মার বাবার প্ররোচনায় পড়ে যে কাজটা করলাম কি হবে জানি না আমার বন্ধুগণ কিছুদিন পরে উতবা ব্যবসার জন্য সিরিয়ায় গিয়েছে ব্যবসা বাণিজ্য করে সিরিয়া থেকে যখন সম্পদ নিয়ে আসতেছে রাত্র বেলা রাস্তায় রাত্র হয়ে গিয়েছে কোথায় থাকবে তার ভিতরে একটা ভয় মুহাম্মদ আমার বিরুদ্ধে বদদোয়া করেছে মুহাম্মদের মুখের জবানের কথা ডাইরেক্ট কবুল হয়ে যায় যদিও তার দুইটা মেয়েকে দুই ভাই তালাক দিয়েছে মার বাবার কথায় কিন্তু মানুষটা মহামানব তার মুখের কথা তো ভুল হতে পারে না বদদোয়া করেছে না জানি কোন বদদোয়া কোথায় লেগে যায় এই জন্য দুই ভাই কাঁদতেছে রাত্র গভীর হয়ে যাওয়ার পরে কাফেলার লোকদেরকে বলছে তোমরা শোনো রে সাথী বন্ধুগণ উতবা বলতেছে শোনো উতাইবা বলছে শোনো আমরা উপরে পাহাড়ের উপরে দুই ভাই শুয়ে থাকব উতবা বলল আমি পাহাড়ের উপরে শুয়ে থাকব তোমরা চতুর্দিক দিয়ে বস্তা দিয়ে বেষ্টন করো হাতের মধ্যে তরবারি নিয়ে তোমরা আমাকে পাহারাদারি করো কেউ জনে কোনোভাবে আমাকে আঘাত করতে না পারে সবাই মিলে পাহারাদারির ব্যবস্থা করল সবাই মিলে বেষ্টন করে দিল
বেষ্টনীর ভিতরে এসে ঘুমিয়েছে, ভয় তার ভিতরে কাজ করতেছে, না জানি কে কখন আঘাত করে। রাত্র যখন গভীর হয়ে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এমন সময়ে পয়গম্বরে আরবির বদদুয়া রাসূল হাত উঠে বলছেন, আল্লাহ তোমার হাজার হাজার বাঘের মধ্য থেকে একটা বাঘকে তুমি এই দুই ভাইয়ের উপরে সওয়ার করে দেও। এই কথা বলছিলেন, হঠাৎ করে তাকায়া পাহারাদারেরা দেখে বিশাল বড় বাঘ বিকট চিৎকার করে বিকট আওয়াজ করে সামনের দিকে ঘুরছে। আর কোনো কথা নাই, সবাই যার যার মতো করে সরে গিয়েছে, সরে গিয়েছে। সবাই সরে যাওয়ার পরে সামনে হাজির হয়ে বাঘ আবু লাহাবের ছেলেকে গাড মটকাইয়া রক্ত পান করে গোটা শরীরকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। আল্লাহ জবান খুলে দিয়েছেন, বাঘ আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা আপনি জবান খুলে দেন, নবীর দুশ্মনের যেই অবস্থা করেছি ওদেরকে জানাইয়া দেই কেন করলাম। আল্লাহ জবান খুলে দিলেন, বাঘ ডাক দিয়া বলছে, ও কাফেরেরা শোনো, তোমরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে চিনো নাই, আখেরি জামানার পয়গম্বরকে তোমরা চিনো নাই, উতবা এবং উতাইবা চিনে নাই, জঙ্গলের বাঘ আমরা চিনি, যারা আমার রসূলকে গালি দিবে। আজ আবু লাহাবের ছেলের যে অবস্থা হয়েছে, তোমরাও যদি কেউ গালি দেও, তোমরাও যদি কেউ আমার নবীকে অবমাননা করো, তোমাদেরও শাস্তি এইভাবে হতে পারে। এই আওয়াজ শোনার পরে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারাদারিতে লিপ্ত ছিল সবাই দিনের বেলা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার বান্দাগণ, এই জন্য রাসূলে পাককে গালি দেওয়া যায় না। কত কথাই তো মনে পড়ে, নবীজিকে গালি দেওয়া যাবে না, নবীজিকে যারা গালি দিয়েছে তারা ধ্বংস। এই জন্য আল্লাহর ওয়াস্তে আপনি যা করেন না কেন রাসূলকে গালি দিবেন না। এই রাসূলের মর্যাদা আরশে মহল্লায় আল্লাহর নাম যেখানে লেখা, আমার রাসূলের নাম ওখানে লেখা, সিদ্রাতুল মুনতাহার প্রত্যেকটা গাছের পাতায় যেখানে আল্লাহর নাম ওখানে আমার রাসূলের নাম, আসমানের যেই জায়গায় আমার আল্লাহর নাম ওই জায়গায় রাসূলের নাম, জান্নাতুল ফিরদাউসের গেইটে যেখানে আল্লাহর নাম ওখানে রাসূলের নাম। আল্লাহ বলছেন, বন্ধুরে শুধু নাম লেখে ক্ষান্ত হই নাই, গোটা দুনিয়াকে যেইভাবে আমি সাজাইছি এই ডিজাইনটা করেছি তোমার নাম দিয়া। আল্লাহু আকবার বলেন। এজন্য খবরদার, এই রাসূলকে অবমাননা করতে যাইয়েন না, সে রাসূলকে গালি দিতে যাইয়েন না। রাসূল শুধু আমার রাসূল না, রাসূল শুধু মুসলমানদের রাসূল না, তিনি শুধু মুসলমানদের জন্য রহমত না, তিনি গোটা সৃষ্টির জন্য রহমত, তাকে গালি দিতে যাইয়েন না। আমার বান্দাগণ, আল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ওই সূরা আল্লাহ বলে দিয়েছেন, কেউ যদি আমি আল্লাহকে গালি দেয় মাফ, কেউ যদি কোরআনকে অবমাননা করে হয়তো মাফ, কেউ যদি গোটা দুনিয়াকে অস্বীকার করে দেয় মাফ, কিন্তু যারা আমার রাসূলকে গালি দিয়েছে তাদেরকে আমি আল্লাহ কখনো মাফ দেই না। এর জ্বলন্ত একটা প্রমাণ হচ্ছে মক্কা বিজয়ের দিন, মক্কা বিজয়ের দিন, কথাগুলা সংক্ষেপ করে বলে দিচ্ছি। মক্কা বিজয়ের দিন রাসূলকে মক্কার মানুষ পিটালো, মারল, নাড়ি বুড়ি ফালাইয়া দিল, নবীজিকে আঘাত করলো। তিনি কোনোদিন মারছেন কাউকে? কথা বলেন না কেন? মারেন নাই। কত কথাই তো আছে, আজকে কাউকে মারেন নাই, আঘাত করেন নাই, বরং এক ইহুদি আমার নবীকে থাপ্পড় দিয়েছিল। নবীজি তার হাত নিয়ে চুম্বন করে বলছেন, ভাই তুমি যে হাত দিয়ে আমাকে আঘাত করেছো তুমি কি ব্যথা পেয়েছো? আল্লাহু আকবার বলেন। কেমন রাসূল! আজ সেই রাসূলকে গালি দেওয়া হলে তো কেউ কেউ সহ্য করবে না। দাড়িওয়ালা টুপিওয়ালা কি সাধারণ স্কুল কলেজের ছাত্ররা, সাধারণ পাবলিক যারা কিচ্ছু জানে না,
তারাও রাসূলকে ভালোবাসে কারণ সকাল সন্ধ্যা যতবার সালাত পড়ে আল্লাহর নামের সঙ্গে রাসূলের নাম নেয়।